আমেরিকান হরর মুভি আমরা সবাই পছন্দ করি আর কিছু কিছু হরর মুভির জনপ্রিয়তা বা ব্যবসায়িক সফলতার কারণে সেই মুভির ফ্র্যাঞ্চাইজিরা নিয়মিত বিরতিতে তার সিকুয়েল এবং প্রিকুয়েল বের করে তেমনই একটি মুভি হচ্ছে এভিল ডেড যার প্রথম চলচ্চিত্র দি এভিল ডেড মুক্তি পেয়েছিল 1981 সালে সম্প্রতি 2023 এপ্রিলে এই সিরিজের পঞ্চম চলচ্চিত্র এভিল ডেড রাইজ মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির সেপ্টেম্বর পর্যন্ত 5 মাসে বক্স অফিস থেকে আয় প্রায় $147 মিলিয়ন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডিরেক্টর লি ক্রনিন মূল চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস লিলি সুলিভান তাই আজকে আমরা আমেরিকান হরর মুভি এভিল ডেড রাইজের কাহিনী সংক্ষেপে জানব চলচ্চিত্রের শুরুতেই আমরা দেখতে পাই দুই বোন টেরেসা এবং জেসিকা একটি লেক সাইড ক্যাবিনে তাদের গ্রীষ্মের ছুটি উদযাপন করছে সাথে ছিল জেসিকার বয়ফ্রেন্ড ক্যালিব কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জেসিকা রুমে ফিরে যায় টেরেসা এবং ক্যালিব তখনও লেকের পাড়ে প্রকৃতিকে এনজয় করছিল কিছুক্ষণ পর টেরেসা রুমে ফিরে যায় তার বোনকে দেখার জন্য গিয়ে দেখে জেসিকা খাটে শুয়ে আছে টেরেসা একটি চেয়ারে বসে তার হাতের বই পড়া শুরু করতেই তাকিয়ে দেখে জেসিকা উল্টো দিকে মুখ করে খাটে বসে আছে এবং সে বিড়বিড় করে কথা বলছে টেরেসা মিলিয়ে দেখে তার বইয়ের লাইনগুলোই জেসিকা বলছে টেরেসা তখন তার বইটি বন্ধ করে ফেলে জেসিকা তখন বিকৃত গলায় সে বইয়ের লাইনগুলি পড়া শুরু করে টেরেসা চিৎকার দিলেই জেসিকা অজ্ঞান হয়ে খাট থেকে নিচে পড়ে যায় এবং বমি করা শুরু করে এক পর্যায়ে জেসিকার নড়াচড়া বন্ধ হয়ে যায় তখন সে জীবিত না মৃত তা চেক করার জন্য টেরেসা কাছে যেতেই জেসিকা তার গলা চাপ দিয়ে ধরে এবং স্কাল থেকে চামড়া সহ মাথার চুল ছিঁড়ে ফেলে টেরেসা বাঁচার জন্য তখন খেইলিবের কাছে চলে আসে কিন্তু পেছনে পেছনে জেসিকাও আসে জেসিকা তখন খেইলিবের ড্রোন নিজের মুখে চেপে ধরে পানিতে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য খেইলিবও তখন পানিতে ঝাঁপ দেয় টেরেসা চিৎকার দিতে থাকে আর খেইলিব পানিতে হাবুডুবু খেতে থাকে কিছুক্ষণ পর সমস্ত পানি রক্তে লাল হয়ে ওঠে হঠাৎ কেইলিবের কাটা মাথা উড়ে এসে টেরেসার পায়ের কাছে পড়ে আর জেসিকা তখন পানি থেকে বাতাসে উঠে ভেসে থাকে এর পরের দৃশ্যে আমরা এই চলচ্চিত্রের মূল চরিত্র বেথকে দেখতে পাই সে একটি নাইট ক্লাবের ওয়াশরুমে প্রেগনেন্সি টেস্ট করে সে জানতে পারে সে প্রেগনেন্ট এতে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে তখন সে কিছুদিন থাকার জন্য ব্যাগ নিয়ে চলে আসে তার বড় বোন এলির বাসায় এলির স্বামী নেই তার এক ছেলে দুই মেয়ে ছেলের নাম ড্যানি তারপর বড় মেয়ের নাম ব্রিজ এবং সবার ছোট মেয়ের নাম কেইসি কলিং বেলের আওয়াজ শুনে এলি এসে গেট খুলে কিন্তু সে কাউকে দেখতে পায় না এরপর হঠাৎ বেত আড়াল থেকে চিৎকার দিয়ে বের হয়ে এসে এলিকে চমকে দেয় এরপর বেত তার বোনের ছেলেমেয়েদের সাথে গল্প করতে থাকে এলি তখন ড্যানি এবং ব্রিজকে নিচে পাঠায় পিজা আনার জন্য কিন্তু তিন ভাই বোনই একসাথে যায় এবং ঠিকঠাক মতো ফিরেও আসে কিন্তু গাড়ি থেকে নামার পরেই তারা যখন গ্যারেজে তখন ভূমিকম্প শুরু হয় এতে গ্যারেজের বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয় ড্যানি ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি গর্ত দেখতে পায় টর্চের আলো জ্বলে সে বুঝতে পারে এটি একটি ব্যাংকের ভল্ট যেহেতু এই বিল্ডিংয়ে আগে ব্যাংক ছিল সে তখন গর্ত দিয়ে নিচে নেমে যায় সেখানে কি আছে তার দেখার জন্য ড্যানি একটি ড্রয়ারের মধ্যে বেশ কিছু মিউজিকের ডিস্ক দেখতে পায় সেগুলো তার ব্যাগের মধ্যে নিয়ে নেয় ঠিক তখনই সে ভল্টের মধ্যে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এরপর জিসাসের একটি ক্রুজ তার উপর ঝুলে পড়লে সে ভয়ে মাটিতে পড়ে যায় এরপর আরেকটু খোঁজাখুঁজির পর সে একটা অদ্ভুত বই দেখতে পায় উপরের কভারটা সরাতেই তার ভেতর থেকে অসংখ্য পোকা এসে ড্যানির মুখে বসতে থাকে অপরদিকে বাচ্চাদের মা এলি এবং তাদের খালা বেথ মোবাইল দিয়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল কিন্তু ভূমিকম্পের কারণে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না এলি তখন প্রতিবেশী গেবের কাছে সাহায্য চায় বাচ্চাদেরকে খোঁজার জন্য তখন পাশের ফ্ল্যাট থেকে আরেকজন বয়স্ক ভদ্রলোক বের হয়ে আসেন এবং ঠিক তার একটু পরেই বাচ্চারা লিফটে করে উপরে চলে আসে এরপর রাতের বেলা ড্যানি ও ব্রিজ নিচে থেকে নিয়ে আসা বইটি খোলার চেষ্টা করে কিন্তু বইটি বেশ কিছু কাটা দিয়ে লক অবস্থায় ছিল খুলতে গিয়ে ড্যানির আঙুল কেটে যায় এবং সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত বইটির উপরে পড়ে বইটি সে রক্ত অ্যাবজর্ব করে নেয় এবং ঠিক তারপরেই বইয়ের কাটাগুলি খুলে যায় বইয়ের পাতা উল্টাতেই তারা দেখতে পায় প্রতিটি পেজেই ডিমন সংক্রান্ত বিভিন্ন ছবি আঁকা বইটি ছিল মূলত বুক অব দ্য ডেড যাতে ডিমনদের উৎপত্তি এবং তাদের বিনাশ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং ছবি দেওয়া ছিল এরপর ড্যানি নিচে থেকে নিয়ে আসা অডিও রেকর্ডগুলো প্লে করে সেগুলো ছিল মূলত একজন প্রিস্টের গোপন রিসার্চের অডিও রেকর্ড যেখানে সে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে শয়তানকে আহ্বান করছে ঠিক সেই সময় এলি জুতা এবং বেশ কিছু কাপড় নিয়ে লিফটে করে নিচে যাচ্ছিল ড্যানি যখন বুঝতে পারে অডিও রেকর্ডটিতে মন্ত্রের মাধ্যমে শয়তানকে ডাকা হচ্ছে সে তখন তা বন্ধ করার চেষ্টা করে কিন্তু বারবার স্টপ বাটন চাপার পরেও রেকর্ডটি বন্ধ হচ্ছিল না এবং সেই বইটির পাতা নিজে নিজে উল্টাচ্ছিল আমরা দেখতে পাই কিছু একটা তাদের বিল্ডিংয়ে প্রবেশ করছে ঠিক তখনই লিফট থেকে বেসমেন্টে নামে এলি এবং সে প্রচণ্ড ফোর্সে উড়ে গিয়ে আবার লিফটের ভেতরে গিয়ে পড়ে এরপর সে লিফট থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সে পারে না লিফটের বাটনগুলি কোনো কাজ করছে না এমন সময় লিফটের ভেতরে এলি ভয়ঙ্কর কিছু শব্দ পায় সে চমকে উঠে পেছনে ফিরে কিন্তু কাউকে দেখতে পায় না এরপর কিছু একটা তাকে আক্রমণ করে এবং তার চতুর্দিকে ঘুরতে থাকে এরপর লিফটের একটি তারে এসে হাঁসের মতো তার গলায় পেঁচিয়ে তাকে উপরে তুলে ফেলে এরপর তার দুই হাত দুই পা কোমর সব কিছু লিফটের বিভিন্ন জায়গা থেকে তারে এসে পেঁচিয়ে ফেলে এলি চিৎকার করতে থাকে
আর তারপরই সম্পূর্ণ বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি চলে যায়। এদিকে বেথ ও কেইসি টর্চলাইট জ্বালিয়ে এলিকে খুঁজতে থাকে। ড্যানি কাট আউট পরীক্ষা করছে আর ব্রিজ মোমবাতি জ্বালাচ্ছে। ঠিক এমন সময় এলি ফিরে আসে, কিন্তু তার দাঁড়ানো এবং হাঁটার ভঙ্গি খুবই অস্বাভাবিক। সবাই এলিকে দেখে তার কাছে আসতে নিলেই এলি রান্নাঘরে ঢুকে পড়ে। রান্নাঘরে ঢুকেই এলি চুলা জ্বালায়, তার উপর একটি প্যান রাখে, তারপর সেই প্যানে ডিম ছুঁড়ে মারতে থাকে। বেশ কিছু ডিমের ভেতর থেকে রক্ত বের হয়। এরপর এলি সেই ডিমগুলি নাড়াচাড়া করা শুরু করে। আমরা দেখতে পাই এলির কপাল এবং ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। এরপর এলি প্যানটা হাতে নিলেই প্যানটা তার হাত থেকে পড়ে যায়। তখন সে সবার দিকে তাকিয়ে বলে, এটা আমার মধ্যে প্রবেশ করেছে। তারপর সে মাটিতে পড়ে যায় এবং হামাগুড়ি দিয়ে সবার দিকে যাওয়া শুরু করে। তারপর এলি অনেক বমি করে। বমি করা শেষে বেথের দিকে তাকিয়ে সে বলে, আমার সন্তানদেরকে মরতে দিও না। তারপর এলি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ড্যানি ও বেথ এলিকে ধরে চিকিৎসার জন্য নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিফটের কাছে এসে তারা দেখতে পায় লিফট নষ্ট। এরপর সিঁড়ির কাছে গিয়ে তারা দেখতে পায় সিঁড়ি ভেঙে পড়ে গিয়েছে। এরপর তারা এলিকে এনে খাটে শুয়ে রাখে। প্রতিবেশী গেইব এবং বৃদ্ধ লোকটিও সেখানে চলে আসে, কিন্তু এলি ততক্ষণে মারা গেছে। গেইব এলির খোলা চোখ দুটো বন্ধ করে দিলেও তা আবার নিজে নিজে খুলে যায়। কয়েকবার চেষ্টা করে সে সফল হয়, আর বৃদ্ধ লোকটি মোবাইল দিয়ে বাহিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়, কারণ মোবাইল নেটওয়ার্ক এখনও কাজ করছে না। গেইব এবং বৃদ্ধ লোকটি তখন বাহিরে গিয়ে ইমার্জেন্সি এক্সিট গেটটি খোলার চেষ্টা করতে থাকে। এদিকে রুমের মধ্যে হঠাৎ করেই বেথের মোবাইলে একটি কল আসে। সেটা অটো রিসিভ হলে বেথ শুনতে পায়। এলি বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি জীবন্ত পুড়ে যাচ্ছি। তারপরেই মোবাইলের স্ক্রিনটি নিজে নিজে ভেঙে যায়। বেথ পিছনে তাকিয়ে দেখে এলির চোখ খোলা, তার চোখে একটি মাছি ঘুরছে, এবং ঠিক তারপরেই এলি চোখের পলক ফেলে বেথের দিকে তাকায় এবং উঠে বসে। সে বেঁচে আছে দেখে সবাই খুশি হয়। তারপর তাকে বাথটাবের পানিতে নিয়ে গিয়ে শোয়ায়। এলি সেখানে ছটফট করতে থাকে। এক পর্যায়ে এলি উড়ে গিয়ে বাথরুমের ছাদে ঝুলে থাকে। এরপর সে বাথরুমের ছাদে হাঁটা শুরু করে এবং প্রচণ্ড জোরে চিৎকার দেয়। তারপর সে আবার বাথটাবের পানিতে পড়ে যায়। এরপর বাথটাব থেকে হামাগুড়ি দিয়ে সে ড্যানি ও বেথের দিকে আসা শুরু করে। ড্যানি ও বেথ দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসে, এবং কিছুক্ষণ পর এলি তথা ডেমন বাথরুম থেকে বেরিয়ে আসে। ডেমনের হাতে একটি কাঁচের টুকরা। সে বেথের উপর আক্রমণ করে এবং বেথের হাতের ভিতর কাঁচের টুকরাটি ঢুকিয়ে দেয়। এরপর ডেমন ঝাঁপিয়ে পড়ে ব্রিজের উপর। ব্রিজকে বাঁচানোর জন্য ড্যানি চেয়ার দিয়ে ডেমনের গায়ে আঘাত করে। ডেমন ছিটকে পাশের অন্ধকার রুমে চলে যায়। এমন সময় গেইব সেখানে প্রবেশ করে। ডেমন তখন গেইবের উপর ঝাঁপিয়ে পড়ে তার মুখে কামড় দেয় এবং তার চোখ তুলে ফেলে। সেই চোখ ডেমনের মুখ থেকে উড়ে গিয়ে ঢুকে পড়ে প্রতিবেশী আরেক ছেলের মুখের ভেতর। আর এই সবই হয় ফ্ল্যাটের সামনের করিডোরে। বেথ তখন দ্রুত ফ্ল্যাটের মেইন গেট বন্ধ করে লক করে ফেলে। ডেমন তখন বাইরে থেকে মাথা দিয়ে গেট নক করতে থাকে। একটু পর গেট নক থেমে গেলে বেথ লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় পাশের ফ্ল্যাটে ছোট্ট একটি ছেলেকে ডেমন মেরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখন চোখ উপড়ে ফেলা ছেলেটি সাহায্যের জন্য উঠে দাঁড়ায়। ডেমন এসে তাকেও মেরে ফেলে। তারপরেই আমরা দেখতে পাই শটগানের গুলিতে ডেমন দূরে ছিটকে গিয়ে পড়ে। পাশের ফ্ল্যাটের বৃদ্ধ লোকটি শটগান নিয়ে ডেমনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই তাকে অন্যান্য ডেমনরা আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ড্যানি সেই বইটির পাতা উল্টে কোনো সমাধান আছে কিনা তা খোঁজার চেষ্টা করে, আর ব্রিজ আয়নাতে তার গালের ক্ষত পরীক্ষা করে দেখছে। আর কেইসি তার মা ডেমন এলির গান শুনে মেইন গেটের কাছে এসে তার সাথে কথা বলা শুরু করে। এদিকে ব্রিজের গালের ক্ষত হঠাৎ করে বৃদ্ধি পায় এবং তার নাক চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। অপরদিকে এলির কথা ট্র্যাপে পড়ে কেইসি দরজা খুলতেই বাইরে থেকে হাত এসে কেইসির গলা চেপে ধরে। বেথ আর ড্যানি দৌড়ে এসে তখন কেইসিকে বাঁচায়। এর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে হঠাৎ প্রচণ্ড শব্দ আসে। বেথ তখন রান্নাঘরে যায় দেখার জন্য। গিয়ে দেখে ব্রিজ রান্নাঘরের উপরে উঠে উল্টো হয়ে বসে আছে। বেথের কথা শুনে ব্রিজ যখন মুখ ফিরিয়ে তাকায় তখন সে কাঁচের গ্লাস খাচ্ছিল। এরপর ডেমন হামাগুড়ি দিয়ে বেথের দিকে আসা শুরু করলে বেথ পালানোর চেষ্টা করে, কিন্তু ডেমন বেথের পা ধরে ফেলে এবং সেখান থেকে ঘষে মাংস তুলে ফেলে। বেথ তখন সসপ্যান দিয়ে ডেমন ব্রিজের মুখে প্রচন্ড আঘাত করে। ব্রিজ মাটিতে পড়ে যায়। ঠিক তখন সেখানে ড্যানি এসে উপস্থিত হয়। ডেমন ব্রিজ ড্যানিকে ধরার জন্য তখন তার পেছনে ছোটে। তারপর কেইসিকে দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়তে গেলেই কেইসির হাতের লাঠি তার মুখ দিয়ে ঢুকে যায়। ডেমন ব্রিজ তখন ওখানেই পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই বেথ ড্যানির রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং অডিও রেকর্ডগুলি প্লে করে বোঝার চেষ্টা করে সমাধানের কোনো পথ সেখানে বলা আছে কিনা। বাহিরে ড্যানি ও কেইসি অপেক্ষা করতে থাকে। এমন সময় ডেমন ব্রিজ গায়ে চাদর দিয়ে আসে, এসে কেইসির উপর ঝাঁপিয়ে পড়তে নেয়। ড্যানি তখন কেইসিকে সরিয়ে সামনে এসে দাঁড়ায়। ড্যানির হাতের ছুরি তখন ব্রিজের পেটে গিয়ে ঢুকে। ব্রিজ তখন ড্যানির উপর ঝাঁপিয়ে পড়ে এবং পেট থেকে ছুরি বের করে ড্যানির হাতে ঢুকিয়ে দেয়। তারপর ড্যানির মুখে রক্ত বমি করে দেয়। এরপর ছুরি নিয়ে ড্যানির বুকে ঢুকিয়ে দেয়। ড্যানি তখন ব্রিজের গায়ে গ্যাস স্প্রে করে আগুন ধরিয়ে দেয়। এদিকে বেথ অডিও শুনতে থাকে। তার রুমের সিলিং দিয়ে ডেমন সেই ঘরে প্রবেশ করে। বেথ স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয় এলির গলায়। এলি তখন তাকে ছুড়ে বাইরে ফেলে দেয়। বাইরে এসে বেথ ড্যানিকে দেখতে পায়। ড্যানি যখন মারা যায় ঠিক তখনই ডেমন এলি এসে বেথের উপর আক্রমণ করে। ডেমন
বেথকে মারতে গিয়েও থেমে যায়। সে বুঝতে পারে বেথ প্রেগনেন্ট। এরপর সে বেথের পেটে হাত ঢুকিয়ে দিতে নিলে কেসি বেথের দিকে কেচি ছুড়ে দেয়। বেথ সেই কেচি এলির মুখে ঢুকিয়ে দেয়। এরপর বেথ আর কেসি সেখান থেকে পালানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করেও বেথ ইমার্জেন্সি গেট খুলতে পারে না। সে তখন মৃত ব্যক্তির হাত থেকে শটগান নিয়ে ইমার্জেন্সি গেটের লকের মধ্যে গুলি করতে নেয়। এমন সময় ডিমন এলি দৌড়ে তাদের দিকে আসতে নিলে বেথ গুলি করে। এলির এক পা উড়ে গিয়ে সে পড়ে যায়। এমন সময় বৃদ্ধ লোককে ডিমন হয়ে জেগে উঠলে বেথ বন্দুকের বাট দিয়ে পিকে তাকে হত্যা করে। কিন্তু একটু পরেই সবাই ডিমন হয়ে জেগে উঠলে বেথ কেসিকে নিয়ে দৌড়ে লিফটের মধ্যে প্রবেশ করে। তখন হঠাৎ করেই লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং লিফটের চতুর্দিক দিয়ে রক্ত প্রবেশ করা শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানি ও ব্রিজ এলির বডির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এদিকে লিফটের ভেতরে রক্ত জমতে জমতে বেথের গলা পর্যন্ত চলে আসে। শেষ পর্যন্ত লিফটের দরজা ভেঙে গেলে তারা বাইরে বেরিয়ে আসে। এরপর বেথ কেসিকে নিয়ে তাদের প্রাইভেট কারে উঠে পড়ে। গাড়ি নিয়ে গ্যারেজের মেন গেটের সামনে গেলেই গাড়িতে ডিস্টার্ব দেখা দেয়। গাড়ি আর চলছিল না। ঠিক তখন গাড়ির পেছন থেকে কিছু একটা আসতে থাকে। বেথ উকি দিয়ে পেছনে তাকায় এবং দেখতে পায় কিম্ভূত কিমাকার কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। বেথ কেসিকে নিয়ে গাড়ির একপাশে লুকিয়ে পড়ে। এরপর সে শটগান নিয়ে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে থাকে। তারপর সে কেসিকে নিয়ে দৌড়ে একটি পিলারের পিছনে লুকিয়ে পড়ে। এমন সময় গ্যারেজের মেইন গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে থাকে, যেটা কিছুক্ষণ আগে তারা রিমোট দিয়ে খুলেছিল। তারা তখন দৌড়ে দরজার নিচ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বেথ বেরিয়ে গেলেও কিম্ভূত কিমাকার ডিমনটি কেসির পা টেনে নিয়ে যায়। ডিমনটি কেসিকে একটি গাড়ির ভেতরে ছুড়ে ফেলে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে তাকে মারার জন্য। অপরদিকে বেথ দরজা ভেঙে গ্যারেজে আবার প্রবেশ করে। ডিমনটি ইলেকট্রিক স দিয়ে কেসির গলা কাটতে নেয়। ঠিক সেই সময় বেথ ডিমনকে গুলি করে। এরপর ডিমন তার হাতে থাকা ইলেকট্রিক সটি বেথের দিকে উড়িয়ে মারে। বেথ তখন পড়ে যায়। এরপর ডিমন এসে বেথকে গাড়িতে তোলার চেষ্টা করে এবং ক্রাশার মেশিনটি চালু করে দেয়। বেথকে সেই ক্রাশার মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। কেসি তখন দৌড়ে গিয়ে ক্রাশারের সুইচটি বন্ধ করে দেয়। বেথ তখন আবার ফ্লোরে পড়ে যায়। বেথকে ধরার জন্য ডিমনটি আবার নিচে আসতে থাকে। বেথ তখন উঠে ইলেকট্রিক সটি তার হাতে নেয় এবং কেসিকে চিৎকার দিয়ে ক্রাশার মেশিনের সুইচ অন করতে বলে। একদিকে কেসি ক্রাশার মেশিন অন করে আর আরেকদিকে বেথ ইলেকট্রিক স অন করে তা ঢুকিয়ে দেয় ডিমনের বুকের ভেতরে। ডিমনের সম্পূর্ণ বডি ক্রাশারে ক্রাশ হয়ে গেলে শুধু এলির মুখটি বাইরে থাকে। বেথ তখন এলির মাথার মধ্যে স ঢুকিয়ে দেয়। এরপর ডিমনের শরীরের বাকি অংশ ক্রাশ মেশিনে ঢুকে গেলে শুধু তার মাথাটি পড়ে থাকে। বেথ তখন লাথি দিয়ে মাথাটি ক্রাশার মেশিনে পাঠিয়ে দেয়। তারপর বেথ আর কেসি সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই একটা মেয়ে তার ফ্ল্যাট থেকে বের হয়। সে লিফটে কল দেয় কিন্তু লিফটের দেরি দেখে ইমার্জেন্সি এক্সিট দিয়ে সে নিচে চলে আসে। গ্যারেজে এসে সে মোবাইলে ভিডিও কলে কথা বলতে থাকে। গ্যারেজের আশেপাশে না তাকিয়েই সে মোবাইলে কথা বলতে থাকে। কথা শেষ হলে সে তার কারে উঠে ইঞ্জিন স্টার্ট দেয়। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই তার কিছু একটা সন্দেহ হয়। সে তখন গাড়ি থেকে নেমে পেছনের দিকে আসে চেক করার জন্য। এসে দেখতে পায় চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত। সে তখন ভয়ে কেঁদে দেয় এবং মোবাইলে কল করতে নেয়। এমন সময় সে একটি শব্দ শুনে চমকে ওঠে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। হঠাৎ কিছু একটা ছুটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানেই শেষ হয় এভিল ডেড রাইজ চলচ্চিত্রটি। চলচ্চিত্র নিয়ে আমাদের পরবর্তী আলোচনা বা যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।